বিতর্কিত দেয়াল লিখনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। রবিবার সকালে শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পার্শ্ববর্তী একটি দোকানের দেওয়ালে তৃণমূলকে ভোট না দিলে রক্ত বন্যা বইবে এই বিতর্কিত দেয়াল লিখনটি দেখতে পান এলাকার মানুষ। দেয়াল লিখনটির নিচে মনোজ সরকার নামে স্থানীয় তৃণমূল কর্মীর নাম উল্লেখ করা হয়েছে বলেও জানা যায় স্থানীয় সূত্রে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। যদিও এই বিষয়ে জানতে গেলে তৃণমূল কর্মী মনোজ সরকার তাঁর উপরে ওঠা অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন। বিতর্কিত এই পোস্টার লিখনের বিষয়টি ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্ব সহ পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে বলেও জানান শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র। পাশাপাশি এই দিন শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 3 নম্বর গেট এলাকায় বিজেপিকে উদ্দেশ্য করে লেখা অপর একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে ওই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার স্থানীয় বিজেপি কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। শান্তিপুরে এই দেয়াল লেখনের বিষয়ে কি বলবো, শান্তিপুরের আগে শান্তিপুরে ঘরের পোস্টার পড়েছে, রাত্রেবেলায় কোন নেতার গাড়ি থেকে নেমে সবাই পোস্টার ফেলেছে সেটা শান্তিপুরের মানুষ দেখেছে, শান্তিপুরের সিসি ক্যামেরায় সেটা ধরাও পড়েছে এর আগে। তার এই এই ঘটনায় আরে যেটা আমার উপরে ব্লেম দিচ্ছে, আগামী দিনে শান্তিপুরে 5টা খুন হয়েছে, বাগাছড়ায় খুন হয়েছে, পুরোহিত মার্ডার হয়েছে, সারা শান্তিপুরে মার্ডার হয়েছে, মোট 5টা শান্তিপুরে খুন হয়েছে। খুনের রাজনীতি কারা চায় কে যায় সারা শান্তিপুরের মানুষ জানে। আমরা তৃণমূল কংগ্রেস এর নিন্দা করে, আর আমার সঙ্গে কোনো সিপিএম কংগ্রেস বা বিজেপি কোনো দলে বা তৃণমূল কংগ্রেস কর্মীর আমার সঙ্গে কোনো শত্রুতাও নেই, কারোর সঙ্গে আমার কোনো ঝামেলাও নেই। দেয়াল লিখনের পাশাপাশি কিন্তু পরিষ্কার আপনার নামটা লেখা আছে। আমার নামটা যেহেতু শান্তিপুরে অজয় দে, অরিন্দম ভট্টাচার্য সবাই আছে, আমিও তৃণমূল কংগ্রেস করি, আমি মনোজ সরকার, তা আমার নামটাকে খারাপ করে দেওয়ার জন্য, আগামী দিনে শান্তিপুরে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনকে তৃণমূলকে খারাপ করার জন্য, আমার নামটাকে খারাপ করার জন্য এরকম চক্রান্ত যারা করছে তাদের উদ্দেশ্যে বলল, তারা সাবধান হন, তৃণমূল কংগ্রেস এটা তীব্র বিরোধিতা করবে আগামী দিনে। এর আমরা সঠিক বিচার চাই, কে আমাকে এরকম ফাঁসানোর তদন্ত করছে, এতে আমার প্রাণ সংশয়ের ব্যাপার আছে। আমি এই জন্য শান্তিপুর থানাটা লিখিতভাবে একটা তার অভিযোগ জানাচ্ছি। যে লেখাটা আপনার নামে রয়েছে তাতে যে বলা হচ্ছে যে আপনি ভোট দিতে দেবেন না মানে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে, এটা কি আপনি স্বীকার করছেন না আপনি করেছেন না অন্য কেউ করেছেন? না না, এখানে প্রশ্নই নেই, মানুষের ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার, আর ভোট তো এখন অনেক দেরি, এটা আমাকে ফাঁসানোর জন্য। যেহেতু গতকালকে একটা সারা রাজ্যে দেখেছেন যে কি একটা পরিস্থিতি হয়েছে, অমিত শাহ সবাই রাজনৈতিক একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তাই একটা শান্তিপুরে একটা বিভ্রান্তি করার জন্য শান্তিপুরের কিছু মানুষ মানে অসাধু মানুষ এগুলো আমাকে ফাঁসানোর জন্য কারা করতে পারে এটাকে আমি সন্দেহ করছি। হ্যাঁ, কারা করতে পারে, যারা আগামী দিনে পোস্টার শান্তিপুরে মেরেছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, ঘরের বিরুদ্ধে যারা পড়ছে তারাই করেছে এটা, ওরা আর অন্য কেউ করেনি এটা। উদ্দেশ্যটা কি তাদের? উদ্দেশ্যটা যাতে আমি যাতে এখন তৃণমূল কংগ্রেসে যাতে আমাকে কেউ শেল্টার না দেয়, এটা মনোজ সরকার অ্যারেস্ট হয়, এটা তো আমার বিরুদ্ধে এই অবধি প্রায় 12-14টা লিখিত অভিযোগ, এটাকে মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে জমা দিয়েছে। এগুলো কি চক্রান্ত? এটা চক্রান্ত, নিশ্চয়ই চক্রান্ত। এলাকায় দীর্ঘদিন বোম পড়েছে, বোম ফেলে একে মেরে ওকে মেরে ভুলভাল মিথ্যে অভিযোগ করেছে, তা পুলিশ আমাদের শান্তিপুর থানার আমাদের পুলিশ প্রশাসনের প্রতি যথেষ্ট বিশ্বাস আমাদের আছে, তারা সমস্ত কিছু তদন্ত করে দেখেছেন যে না এসবের সঙ্গে আমরা জড়িত নই, পুলিশ সঠিক ব্যবস্থা নেয়। আমাদের রাজনৈতিক দলের চক্রান্ত না আপনারই দলের, এটা তো আমি বলতে পারবো না, বিরোধী দলের রাজনৈতিক চক্রান্ত না চক্রান্ত কিনা এটা তো আমি দেখিনি, কিন্তু আগামী দিনে এটা নিশ্চিতভাবে বলতে পারি, আগামী দিনে যারা ঘরের বিরুদ্ধে প্রত্যেকটা কাউন্সিলরের বিরুদ্ধে যারা পোস্টার ফেলেছিল এই কাজে তারাই জড়িত। আপনার নাম? আমার নাম মনোজ সরকার, আমি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ বিশালের সভাপতি। বিষয়টি আমি সকাল 9:30 জানতে পারি ফেসবুকে এরকম একটি লেখা, এবং প্রথম থেকেই আমি এর প্রতিবাদ করছি, এবং আমি জেলা নেতৃত্ব আমাদের যিনি সভাপতি নেত্রী আছেন সম্মানীয় মহুয়া মৈত্রকে আমি এটা জানিয়েছি। হ্যাঁ, কারণ এর আগেও তিনি শান্তিপুরের ব্যাপারে হস্তক্ষেপ করছেন, কারণ তার পরামর্শ তার নির্দেশ ছাড়া আমি কোনোরকম আইনগত দিক দিয়ে বলুন সমস্ত কিছু দিক দিয়ে বলুন ব্যবস্থা নেওয়ার মতো আমার অধিকার বা আমার ক্ষমতা, আমি শুধু সুপারিশ করতে পারি তার কাছে। তা যারাই করেছে থাকুন এটা, তারা খুব অন্যায় করেছে, চরম অন্যায় করেছে, কারণ সংসদীয় গণতন্ত্রে এই ধরনের পোস্টার এটা ভারতবর্ষের নয়, শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে কোথাও মানায় না। হ্যাঁ, বা এটা উচিত নয় এই ধরনের পোস্টারকে ব্যবহার করা বা নাম ব্যবহার করে এখানে পোস্টার। ভোটের আগে এত চাঞ্চল্যকর একটা দেয়াল লেখা যেটাকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেইভাবে নিচ্ছে না, সাধারণভাবে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে এই ঘটনা থেকে। যে এই ধরনের প্রচার যদি তৃণমূলের তরফ থেকে প্রচার হয়, মানুষ তৃণমূলের কাছ থেকে এত উন্নয়ন, সেখানে কিন্তু নাম লেখা রয়েছে একজন তৃণমূল কর্মীরই কিন্তু নাম লেখা রয়েছে। হ্যাঁ, সেটা বিষয়টা এটা প্রশাসনকে বলবো এটা তদন্ত করতে, এবং দলকে বলবো এটা
সরেজমিনে তদন্ত করে এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায় না। আমি দল ব্যক্তিগতভাবে দলের সভাপতি হিসাবে শান্তিপুরে এই ধরনের দেয়াল লিখনকে আমি কোনো মতেই মান্যতা দিতে পারি না, কারণ আমি যার নেতৃত্বে দল করি, যিনি আমাদের নেত্রী, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী ব্যবস্থা নেবেন আপনারা? দল ব্যবস্থা নেবে, দলকে জানাবো, জেলা কমিটিকে জানাবো, জেলার নেতৃত্বকে জানাবো, সবাইকে বলবো যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, এতে মানুষ আশঙ্কিত, মানুষের মধ্যে বিভ্রান্ত চড়াচ্ছে। কারণ আমরা এখন বঙ্গধ্বনি প্রচার করছি, আমরা এখন দুয়ারে সরকার করছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী 65টা প্রকল্পের কথা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যার আশা যার ভরসাই করে আমরা আজ উন্নয়নকে পাশে নিয়ে আমরা এত বড় একটা দলকে একটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের দেয়াল লেখা শুধু বিভ্রান্তকর, এটা অত্যন্ত অন্যায় এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দলকে বলবো। আপনার নাম? অরবিন্দ মৈত্র, সভাপতি শান্তিপুর, সভাপতি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পুরোপুরি বুঝে গিয়েছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তার কারণ যেভাবে পশ্চিমবাংলা তথা শান্তিপুরের মানুষের পরে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে কেন্দ্র থেকে একের পর এক প্রকল্প এসছে, সেই সব প্রকল্প থেকে কাট মানিয়ে এসছে, তাই তারা বুঝে গিয়েছে 21-এর নির্বাচনে আর ক্ষমতায় আসতে পারবো না, তাই তারা ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসের পাশে আর পুলিশ প্রশাসন আর ক্রিমিনাল ছাড়া আর কেউ নেই, সেই ক্রিমিনাল দিয়ে ভাবছে ভারতীয় জনতা পার্টিকে চমকে আমরা আটকে রাখবো। তাই নির্লজ্জের মতো গতকাল রাতে 5 নম্বর ওয়ার্ডে, শান্তিপুর টাউন ওয়ানে 5 নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রে দেয়াল লিখন হয় তৃণমূল থেকে। লিখে বলা হয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী থেকে শুরু করে যারা যারা ভারতীয় জনতা পার্টিতে বেরোবে রাস্তায় প্রত্যেককে হত্যা করা হবে, তার সাথে সাথে মহিলাদের বিধবার কাপড় বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, এই নির্লজ্জের মতো যে ব্যবহার করেছে তার বিরুদ্ধে শান্তিপুর টাউন ওয়ান বিজেপির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। আর তার সাথে সাথে আমরা এখানে অনশন চালিয়ে যাচ্ছিলাম, পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছে, আমাদের 11টা থেকে অনশন চলছিল, এখন 1টা বাজে, প্রশাসন বলেছে 24 ঘন্টার মধ্যে আমরা তাদেরকে অ্যারেস্ট করব, আর যদি সেটা না হয়। অনশনের যে কর্মসূচি কোথায় করছেন আজকে? আজকে শান্তিপুর টাউন ওয়ানে 5 নম্বর ওয়ার্ডে স্টেডিয়াম পাড়া, যেখানে লেখা হয়েছিল দেয়াল সেই তার উল্টো দিকে আমরা সেটা করছি। আপনার নাম? বিপ্লব কর, শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি। লেখা রয়েছে যেখানে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলে পরে রক্ত গঙ্গা বইবে এবং একজন তৃণমূল অনুগামীর কিন্তু নাম এখানে প্রবেশ লেখা রয়েছে, কি বলবেন? আপনি কি এর আগেও দেখেছিলেন এটা? না না, আমরা এটা কালকেও আমাদের এখানে মিস্ত্রি কাজ করছিল, এটা রঘুনাথপুর স্ট্রিট প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ধারে, এটা আমাদের 4 জনের জায়গা, তা এখানে আমাদেরই একজন শরিক এই দোকানটা করছে, তা কালকেও মিস্ত্রি রঙের কাজ করে গেছে, আমরা কিছু পাইনি দেখা, আজকে সকালবেলা এসে দেখছি যে এই ধরনের লেখা রয়েছে দেয়ালে, তা কে বা কারা করেছে এটা আমরা ঠিক জানি না। এই যে আপনাদের মানে আশেপাশে তো কোথাও কিন্তু লেখা নেই, কিন্তু এই দোকানটাতে দেখা যাচ্ছে লেখা, তা সাদা রংটা কারা করেছে? আপনারাই করেছেন? হ্যাঁ, এটা আমাদেরই দোকানের রং করা। কি মনে করছেন এতে, মানে কি মনে করছেন এটা? কি মনে করব, আমরা তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো কোনো দলের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষদর্শী বা যুক্ত নয়, এখন যা কে বা কারা করেছে তাদের ব্যাপার। আপনার নাম? আমার নাম বুড়ো ঘোষ।